সূর্যা কুমার যাদবের ভূমিকম্প ব্যাটিং। টানা দুই ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচে অবশেষে ঘুরে দাঁড়ালো ভারত। তৃতীয় টি টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ 159 রানের মাঝারি লক্ষ্য ছুঁড়ে দেয়। পরে টার্গেটের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই এক উইকেট হারালেও পরে দলকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড় করান সূর্যা কুমার যাদব, যেখানে শুরু থেকেই তার ব্যাটিং তাণ্ডব ছিল দেখার মতো। এদিন ভূমিকম্প ব্যাটিং করে সূর্যা কুমার প্রথম 23 বলে করেন অর্ধশতক। দুর্দান্ত 50 করার পরও রীতিমতো ঝড় তুলে দলকে ভালো অবস্থানে রেখে ব্যক্তিগত 44 বলে 83 রান করে সাজঘরে ফিরেছেন সূর্যা কুমার। এ সময় সূর্যা কুমার আউট হলেও তিলক বার্মা এবং হার্দিক পান্ডিয়ার দারুণ ফিনিশিংয়ে 7 উইকেট এবং 13 বল হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ভারত।